আসার পথে আমার প্রিয় ভাই রবিউল আনসারী সাহেব আমাকে বলছিলেন, হুজুর সূরা ইনফিতারের তাফসির করেন। তা আমি মনে মনে ভাবলাম যে আজকে আমি দোয়ার ব্যাপারে আলোচনা করব। দোয়া, ইনফিতারের তাফসির আশেপাশের অনেক এলাকায় আমি করেছি, আজকে দোয়ার উপর কথা বলব। কিন্তু সভাপতি সাহেবের বাসায় যখন বসলাম, তোমার আব্বা কি নাম যেন, আব্দুল হক সাহেব, উনি আমার বললেন, হুজুর না, আপনি কেয়ামতের আলামতের উপর আলোচনা করবেন। তো আমরা সভাপতি সাহেবের সম্মানার্থে কেয়ামতের আলামতের ব্যাপারে 2-1 মিনিট শুনবো, রাজি আছেন তো? আপনাদের ধৈর্য চ্যুতি ঘটবে না তো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর আওয়াজ গলা ফাটিয়ে দেয়া যাবে তো? কেয়ামতের আলামত, এই পৃথিবীতে আমরা আজীবন থাকতে আসি নাই, একদিন চলে যেতে হবে, জোরে কোন ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবী কি আজীবন এরকম থাকবে? এই যে বিল্ডিং দালান কোঠা, এত শান শৌকত, হুমকি ধামকি, অহংকার আর দাম্ভিকতা একদিন সব মাটির সাথে মিশে যাবে, চিৎকার করে বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা, কিয়ামত হবেই হবে, কিয়ামত আসবেই আসবে, দ্য ডে অফ জাজমেন্ট, দ্য ডে অফ রেজারেকশন হবেই হবে, কেউ এই কিয়ামতকে ঠেকিয়ে রাখতে পারবে না, জোরে বলেন ঠিক কিনা? কেউ ঠেকাতে পারবে? পুলিশ প্রধান মনে পারবে? সেনা প্রধান, র‍্যাবের প্রধান, এ দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প, কেউ পারবে? কেউ কি কিয়ামতকে ঠেকাই দিতে পারবে? ক্ষমতা যতই হোক, কেউ কি কিয়ামতকে ঠেকিয়ে রাখতে পারবে না? লা আতিয়াতুল্লাহ রাইবা ফিহা, হবেই হবে, পৃথিবী সাঙ্গ হয়ে যাবে, এই জমিন আজীবন অক্ষয় থাকবে না, এই জমিন একদিন ক্ষয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তবে কবে ক্ষয় হবে, কবে ধ্বংস হবে, কবে কিয়ামত হবে, কেউ জানে না, একজন ছাড়া তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে জানে একজন তিনি কে? আল্লাহ। এমন কি আমার পেয়ারা নবীও, তিনিও জানতেন না কিয়ামত কবে হবে। বিশ্ব নবীকে সাইয়েদনা জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, বলেন না কিয়ামত কবে হবে? বুখারীর বর্ণনা, বিশ্ব নবী বললেন, মাল মাসউলু আনহা বিআলাম মিন আসাইল জিব্রাইল, কিয়ামত কবে হবে তুমি ভাই যেমনি জানো না, আমি নবীও তেমনি জানি না, জোরে কোন ঠিক কিরা? আবার আল্লাহ আয়াত নাযিল করলেন, ইয়াসআলুকা আন-নাসু আনিস সাআতি কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়ামা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। পড়েন আল্লাহু আকবার, ও নবী, লোকেরা আপনারা জিজ্ঞেস করে কেয়ামত কবে হবে, আপনি সোজা সাপটা উত্তর দেন, কেয়ামত কবে হবে আমি জানি না, কেয়ামত কবে হবে জানেন শুধুমাত্র কেবলমাত্র একজন, তিনি কে? আল্লাহ। তাহলে বোঝা গেল কেয়ামত হবেই হবে, কেউ কেয়ামতকে ঠেকাতে পারবে না, পারবে কি? না। তবে কবে হবে জানি না, জানেন একজন তিনি কে? আল্লাহ। এমন কি আমার পেয়ারা রাসূল, আমার বিশ্ব নবী, তিনিও জানতেন না কেয়ামত কবে হবে। কিন্তু কেয়ামতের আলামত গুলো বিশ্বনবী জানতেন, ওই আলামত গুলো বিশ্বনবী সাহাবিদের সাথে শেয়ার করেছেন, সাহাবিরা তাবেঈদের সাথে শেয়ার করেছেন, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, পড়েন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আশরাতু সাআ আস-সুগরা ওয়াল কুবরা, দ্য মেজর এন্ড মাইনর সাইনস অফ দ্য ডে অফ জাজমেন্ট। মেজর সাইন মানে বড় আলামত, আর মাইনর সাইন মানে ছোট আলামত। কেয়ামতের ছোট আলামতও আছে, বড় আলামতও আছে, ছোট আলামত দিয়ে আমরা শুরু করব। তাফসির মাহফিল গুলোকে আপনারা ক্লাসের মতো মনে করবেন। দ্য পার্সন হু ইজ ডেলিভারিং দ্য লেকচার, দ্য পার্সন হু ইজ কন্ডাক্টিং দ্য লেকচার, হি ইজ ইউর টিচার, এন্ড ইউ অল গাইজ আর দ্য অডিয়েন্স। আপনারা হচ্ছেন ছাত্র, যিনি এখানে কথা বলছেন তিনি শিক্ষক। আমার আগে যে হুজুর কথা বলেছেন উনি ছিলেন আমাদের শিক্ষক, আমার পরে আবার বেলাল সাহেব বসবেন, উনি হবেন আমাদের শিক্ষক, আর আমরা ওনাদের ছাত্র। কোরআনের ছাত্র হয়ে বাঁচতে পারলেও লাভ, মরতে পারলেও লাভ, জোরে বলেন ঠিক কিনা? তাহলেই জীবনে পরিবর্তন হবে, কিছু বোঝার সুযোগ হবে। আর আসলাম, চলে গেলাম, শিখলাম না, জীবনে খাটাতে চাইলাম না,
জীবনটাকে গড়তে চাইলাম না, তাহলে এই তাফসির মাহফিল দিয়ে, এই মিলাদুন নবীর মাহফিল দিয়ে, সিরাতুন নবীর মাহফিল দিয়ে, ওয়াজ দোয়ার মাহফিল দিয়ে, ইসালে সওয়াব দিয়ে কোনো কাজ হবে না, লাভ হবে না, চিৎকার করে বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের আলোকে কেয়ামতের আলামতের ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি, আপনারা ক্লাসে মনোযোগী হন, সবাই মনোযোগী আছেন তো? আমরা কেয়ামতের ছোট আলামতগুলো দিয়ে শুরু করি, আপনাদের সবাইকে নিয়ে আমি সহ আমরা দেখার চেষ্টা করব যে আসলেই বিষ্ণুবীর বলে যাওয়া এই আলামতগুলো আমাদের সমাজে আছে না নাই, সবাই রাজি আছেন তো? বিশ্বনবী বললেন কেয়ামতের ছোট আলামতের প্রথম আলামত হলো বিআসাতু রাসূলিল্লাহ, বিশ্বনবীর আগমন, প্যারা নবীর আগমন, কামলিওয়ালা নবীর আগমন এই পৃথিবীর বুকে হয়ে যাওয়া মানে কেয়ামত হতে আর বেশি বাকি নাই। এজন্য বুখারীর বর্ণনায় বিশ্বনবী বলতেন বুয়িস্তু আনা ওয়া সাআতু কাহাতাইন, আমি এবং কেয়ামত এরকম পিঠে পিঠে নাজিল হয়েছি, এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই, এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো গ্যাপ নাই, আমি বিশ্বনবী আর কেয়ামতের মাঝখানেও তেমন কোনো গ্যাপ নাই। জোরে কম সুবহানাল্লাহ। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হাই, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায় সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। পড়েন আল্লাহ আকবার। হেরার গুহায় তিনি কোরআন নিয়ে এসেছেন, এই কামলিওয়ালা নবী এসেছেন, এই কামলিওয়ালা নবী পৃথিবীর মধ্যে আছেন মানে কেয়ামত হতে আর দেরি নাই, কেয়ামত অনেক কাছে। জোরে বলেন ঠিক কিনা? এবার জোরে আওয়াজ করে বলেন তো বিশ্বনবী পৃথিবীতে এসেছে কি আসে নাই? 63 বছর ছিলেন কি ছিলেন না? এখনো কবরে আছেন নাই? এর মানে হলো বিশ্বনবী চলে এসেছে, কেয়ামত হতে আর বেশি দেরি নাই, কেয়ামত খুব কাছে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন কাসরাতু জুহুরিল ফিতানি বি আনওয়াইহা, কিয়ামতের আগে নানা ধরনের ফিতনা সমাজে বেড়ে যাবে, বিভিন্ন ধরনের ফিতনা, ঘরের মধ্যে ফিতনা, বাইরে ফিতনা, পরিবারে ফিতনা, সমাজের মধ্যে ফিতনা, দেশের মধ্যে ফিতনা আছে না নাই? কিয়ামতের আগে অবস্থাটা এমন হবে জ্বলন্ত একটা আগুনের অঙ্গার হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকাটা তখন সহজ হয়ে যাবে, কিন্তু কিয়ামতের আগে ঈমান নিয়ে বেঁচে থাকাটা অনেক কঠিন হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ফিতনাতুন তামুজুকা মাউজিল বাহার, সাগরের ঢেউ যেমনি এসে তীরের মধ্যে আছড়ে পড়ে ফিতনা তেমনি আছড়ে পড়বে, সব সেক্টরে সব জায়গায় ফিতনা আছড়া নাই, ফিতনা ফাসাদ বর্তমান সমাজে বেশি না কম? যিনি চাকরি করেন তার কর্মস্থলে ফিতনা, নতুন চাকরি পেয়ে দেখে ঘুষ না খেলে চাকরি থাকে না, বস ঘুষ খায়, ম্যাডাম ঘুষ খায়, কলিগ ঘুষ খায়, সবাই ঘুষ খায়, এখন আমি যদি ঘুষ না খাই আমার চাকরি থাকবে না, এখন আমি ঘুষ খাবো কি খাবো না, চাকরিওয়ালা ভাই ফিতনায় পড়ে গেছে কোন ঠিক কিনা? যারা ব্যবসায় করে তারাও ফিতনায়, তারাও চিন্তা পড়ে যায় খাদ্যে যদি ভেজাল দেই লাভ বেশি হয়, মাছে ফরমালিন দিলে লাভ বেশি হয়, ওজনে একটু কম দিলে লাভ বেশি হয়, আশেপাশের সব ব্যবসায়ীরা খাদ্যে ভেজাল দেয়, মাছে ফরমালিন দেয়, ওজনে কম দেয়, আমি কি করবো বুঝতে পারছি না, আমি কি ভেজাল দিব নাকি দিব না, ফিতনায় পড়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? যুবক যুবতীরাও ফিতনায় পড়ে গিয়েছে, নজর বাঁচানোর কোনো সুযোগ নাই, ডানে তাকায় দেখে জি বাংলা, বাম দিকে তাকায় দেখে স্টার জলসা, পিছনের দিকে তাকায় দেখে কিরণমালা আছে না নাই? মানে আপনি চাইলেও আপনি চাচ্ছেন আমার নজরটা হেফাজতে থাক, কিন্তু পারছেন না, ডানে ফিতনা বায়ে ফিতনা, পিছনে তাকাবেন নারী, সামনে তাকাবেন নারী, নিচের দিকে তাকালেন নারী, নজর বাঁচানোর জন্য উপর দিকে তাকালেন, দেখবেন উপরে পাঁচতলা বিল্ডিং এর উপর থেকে বেটকে দিয়ে এক বেডি চাই রয়েছে, তার মানে আপনার প্রচন্ড ইচ্ছা নজরটার হেফাজত করবেন ফিতনা থেকে, কিন্তু পারা যাচ্ছে না, চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আ নবী আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন নজরকে হেফাজত করে, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে, বেগানা নারীর দিকে, অশ্লীল পোশাকের দিকে, উলঙ্গ পনার দিকে যেন তারা না তাকায়। কে বললেন? আল্লাহ।
আবার বিশ্বনবী তার জামাতারে বললেন, আলীরে বললেন, আলী একবার যদি ভুল করে তোমার নজর বেগানা নারীর দিকে পড়ে যায় দ্বিতীয় নজর দিবা না, কারণ প্রথম নজর তোমার জন্য ক্ষমা, দ্বিতীয় নজর তোমার জন্য গুনাহ। উলঙ্গ নারী হেঁটে যাচ্ছে, চোখ একটা গ্ল্যান্স একবার পড়ে যেতেই পারে। Lower your gaze, lower your eyesight, man, চোখ নামাও। কিন্তু আবার মজা নেওয়ার জন্য যদি বড় বড় চোখ করে তাকাও, গুনাহ আছে না নাই? প্রথম নজর ক্ষমা, দ্বিতীয় নজর গুনাহ। এই জন্য অনেকে মাসালা খাটিয়ে বলে, প্রথম নজর যেহেতু ক্ষমা, এক নজরে আধা ঘন্টা চেয়ে থাকবো, এমনি বড় বড় চোখ করে তাকায় থাকা যাবে? আপনি কৌশল করলে আমার আল্লাহর কৌশল জানা আছে না নাই? আল্লাহর ধরা বড় ধরা, আল্লাহর মায়ের বড় মায়ের, জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সব সময় ধরে না, কিন্তু ধরলে, ধরে 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 না, ধরলে আল্লাহ। এজন্য খবরদার, এটা যুবক ভাইদের ওয়াজ, যতগুলো যুবক এসেছো আবিয়াতা আবিয়াতা দলের ওয়াজ, খবরদার নজরকে হেফাজত করতে হবে। মন চাইবে জি বাংলা দেখি, মন চাইবে স্টার জলসা দেখি, মন চাইবে উলঙ্গ উলঙ্গ পর্নোগ্রাফি ভিডিও গুলো দেখি, কিন্তু মুসলমান এগুলো দেখতে পারে না, জোরে বলো ঠিক কিনা? মুসলমান চোখ দিয়ে ওইটাই দেখবে যেটা দেখা হালাল করেছে কে? মুসলমান সেই গানগুলোই শুধু শুনতে পারে যে গান শোনা হালাল করেছে কে? যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াতে, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমেন। এজন্য আমার যুবক ভাইয়েরা, দুটি হাত জোর করে তোমাদের কাছে অনুরোধ করি, নজরগুলোর হেফাজত করো, দৃষ্টিকে সংযত করো, নজরকে যদি সংযত করতে পারো, কেয়ামতের দিন জান্নাত তোমাদের জন্য পুরস্কার বানিয়ে রেখেছে কে? এজন্য বিশ্বনবী বললেন, কাসরাতু যুহুরিল ফিতানে বি আনওয়াইহা, নানা ধরনের ফিতনা সমাজে ছড়াবে। এজন্য বিশ্বনবী শিখিয়ে গিয়েছেন, ফিতনার জামানায় রব্বুল আলামিনের কাছে তোমরা দোয়া করবা, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান, ও আল্লাহ দেখা যায় দেখা যায় না, প্রকাশ্য গোপন সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও, জোরে বলেন আমিন। এখন বলেন তো, বিষ্ণুবী যে বললেন ফিতনা ছড়িয়ে যাবে, এই ফিতনা সমাজে আছে না নাই? অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে, শব্দে শব্দে মিলে যায়, যেমন যেমন পেয়ারা নবী বলেছেন তেমন তেমন পাওয়া যাবে, জোরে বলেন ঠিক কিনা? এরপরে বিষ্ণুবী বললেন, খুরুজু মুদ্দাইন নুবুয়াহ, কিয়ামতের আগে অনেকগুলো ভণ্ড নবী দাবিদার বের হবে, ভণ্ড নবী দাবিদার, আসলে নবী না কিন্তু দাবি করে নবী, কথা বুঝতেছেন? বুঝতেছেন তো? আসলে নবী নয়, কারণ আমার নবীর পরে কোন নবী আছে নাকি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, বিশ্বনবী কোন পুরুষের পিতা নয়, কোন ছেলে তার বেঁচে ছিল না, সব বেঁচে ছিল মেয়ে, চারটা মেয়ে বিশ্বনবীর বেঁচে ছিল, ফাতেমা রুকাইয়া উম্মে কুলসুম জাইনাব, কোন ছেলে তার বেঁচে ছিল না, আর তিনি ছিলেন খাতামুন নাবিয়্যিন, সব নবীদের সিলগালা শেষ নবী, জোরে বলেন ঠিক কিনা? শেষ নবী। কিন্তু বিশ্বনবী বললেন, আমি শেষ নবী হওয়ার পরেও 30 জন বেয়াদব, বুখারীর বর্ণনায় 30 জন বেয়াদব এই পৃথিবীতে নবুয়তী দাবি করবে। প্রথম দাবি করেছিল মুসাইলামা, ইয়ামামার যুদ্ধে বেয়াদবটা নিহত হয়, এই মুসাইলামা বিশ্বনবীর কাছে এসে বলে, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি শুধু একাই নবী নও, তুমিও নবী আমিও নবী, পড়েন না আউযুবিল্লাহ, আমার নিসফুন নুবুয়াহ, নিসফুন নুবুয়াহ নবুয়তির হাফ অফ দ্য প্রফেসি, অর্ধেক আমারে বুঝিয়ে দাও। বিশ্বনবী বললেন, আনতালাস্তা মুসাইলামা ফাকা, তুই শুধু মুসাইলামা না, মিনাল ইয়াউমি আনতা মুসাইলামাতুল কাদ্দাব, আজকে থেকে তোর নাম মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা, জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর হাতে এত বরকত, মদিনার বাচ্চাদের মাথার মধ্যে বিশ্বনবী বরকতময় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথার চুল বড় হয়ে যেত। মুসাইলামা বলে, আমিও নবী, তার এলাকার মহিলারা বলল, ওই মদিনার নবী মোহাম্মদ যদি নবজাতক শিশুদের মাথায় হাত বুলিয়ে দেয়, মাথার চুলগুলো মুহূর্তের মধ্যেই বড় হয়ে যায়, তুমি যদি নবী হও তুমি আমাদের এলাকার নবজাতক শিশু বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দাও। মুসাইলামা বলে, কই তোদের বাচ্চা সবগুলোরে নিয়ে আয়। পরের দিন সব মায়েরা নবজাতক বাচ্চাগুলোর নিয়ে লাইন ধরছে, সেও বিশ্বনবীর মতো অ্যাক্টিং করে করে বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করছে।
বাচ্চাদের মাথায় চুল যেগুলো আসছিল হেডিও শেষ। যতগুলো বাচ্চার মাথায় বেয়াদবের হাত লেগেছে আজীবন বাচ্চাগুলো ছিল টাক মাথা, বোল্ড হেডেড। কেননা বিশ্বনবীর সাথে বেয়াদবি দুইটা জায়গায় বেয়াদবি করলে সাথে সাথে অ্যাকশন হয়, একটা হলো নবীর দরবার আর একটা হলো মা বাবার দরবার। জোরে বলেন ঠিক কিনা। এরকম 30 জন বেয়াদবের আগমন ঘটেছে। সর্বশেষ এসেছিল ইন্ডিয়ার পাঞ্জাব এলাকায় কাদিয়ান নগরীতে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। ও হচ্ছে একটা কট্টর কাফের। সে একবার বলে আমি ইমাম মাহদী, আবার অ্যানাউন্স করেছে আমি ঈসা মসি, সব শেষে অ্যানাউন্স করে যে না আমি শেষ নবী। নাউজুবিল্লাহ কইবেন না, ও তো কাফের, ওর অনুসারী যারা তারাও কাফের, ওর প্রতি যার অন্তরে সিম্পেতি আছে ভালোবাসা দয়া ওগুলোও কাফের। জোরে বলেন ঠিক কিনা। কেননা বিশ্বনবীর না মানলে মুমিন হওয়া যায় না। নবীরা পবিত্র, নবীরা যেই জায়গাটায় মারা যায় ওই জায়গাটাও পবিত্র। জোরে বলেন ঠিক কিনা। আমার নবী পবিত্র, আমার নবী ইমায়েশার ঘরের মধ্যে যেই জায়গায় মরলেন ওই জায়গাটাও পবিত্র। কিন্তু এই বেয়াদবটা টয়লেটের ভিতরে, টয়লেটের ম্যানহোল ভাঙ্গা বাথরুমের টাঙ্কির মধ্যে পড়ে মরছে। নাউজুবিল্লাহ কইবেন না। নবীরা মরে ভালো জায়গায়, এটাই মরছে গুয়ের টাঙ্কিতে। মেথর চিনেন? মেথর আনা হয়েছে উঠানোর জন্য, শিকল বেঁধে টানতে টানতে, পেট তো এত বড়, আজীবন মানুষের বাড়ির কদু লাউ আর দেশি মুরগি খাইয়া পেটটারে এত বড় বানাইছে কোন ঠিক কিরা, তাই না? উঠাইতে পারে না। মেথরেরা শিকল দিয়ে বেঁধে টেনে টেনে উঠাইয়া ধরে ফেলবে, আবার থপাস করে পড়ে। গুয়ের টাঙ্কিতে চুবানি খাওয়ায় কে? যেমন ফেরাউন কে আল্লাহ লোহিত সাগরের পানিতে চুবানি খেয়েছেন। জোরে বলেন ঠিক কিরা। এজন্য বিশ্বনবী বললেন কিয়ামতের আগে 30 জন ভণ্ড বেয়াদব নবুয়তি দাবি করবে। বিশ্বনবী যা যা বলেছেন তা তা মিলে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা। এরপরে বিশ্বনবী বললেন দিয়া ওলামানা, কিয়ামতের আগে আমানতের খেয়ানত হবে। আমানতের খেয়ানত কিয়ামতের আলামত। জোরে বলেন আমানতের খেয়ানত কিয়ামতের আলামত। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহর আদেশ, আমানত ফিরিয়ে দাও, আমানতের যেই ব্যক্তি হকদার তার হাতে তার আমানত বুঝিয়ে দাও। কিন্তু কিয়ামতের আগে আমানতের খেয়ানত হবে। বিশ্বনবীর জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ মাতাসা, কখন কিয়ামত হবে? বিশ্বনবী বললেন ইদা দুই গিয়াতিল আমানাতু ফানতাজির সাআ, যখন কিয়ামত আমানতের খেয়ানত হবে তখনই কিয়ামত হবে। জোরে বলেন ঠিক কিনা। সাহাবারা বললেন কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী বললেন ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফানতাজির সাআ, যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য নয়, যেই লোক যেই পজিশনে বসার যোগ্য নয়, সেই লোক যখন ওই চেয়ারের মধ্যে বসে যায়, সেই লোক যখন ওই পজিশনে বসে যায় তখনই কিয়ামত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা। এখন এই সমাজে মুয়াজ্জিন হওয়ার যোগ্যতা নাই, মুয়াজ্জিন হয়ে বসে আছে, আছে না নাই? ইমাম হওয়ার যোগ্যতা নাই, ইমাম হয়েছে, আছে না নাই? সোলাকিয়ার মসজিদের ইমাম ইমাম হিসেবে তারে কেউ চায় না, কিন্তু বেড়া ইমাম হয়ে বসে আছে, আছে না নাই? জোরে বলেন। এরপরে এমপি হওয়ার যোগ্যতা নাই, এমপি হয়ে বসে আছে। মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই, মন্ত্রী হয়ে বসে আছে। চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, চেয়ারম্যান হয়ে বসে আছে। এরকম সমাজে আছে না নাই? তবে অনেক ভালো নেতাও আছে যাদের কারণে আজ বাংলার জমিনে রহমতের বৃষ্টি নাজিল হয়, আজ বাংলার জমিনে আল্লাহর মার্সি এবং ব্লেসিংস আর বরকত রহমত নাজিল হয়। জোরে বলেন ঠিক কিরা। কিন্তু বেশিরভাগের অবস্থাই খারাপ। আমানতের খেয়ানত সব জায়গায়, সব জায়গায় ভেজাল, বেশি না কম? জোরে বলেন। বিসিএস ক্যাডার হওয়ার যোগ্যতা নাই, মন্ত্রীর টেলিফোনে বিসিএস ক্যাডার হয়ে যায়। চাকরি পাওয়ার যোগ্যতা নাই, মামা খালুর অনুরোধে সুপারিশে চাকরি হয়, আছে না নাই? আমানতের খেয়ানত সব জায়গায়, সর্বত্র লক্ষণীয় আমানতের খেয়ানত। আবার তিরমিজির বর্ণনায় বিশ্বনবী বললেন ওয়া কানা জাঈমুল কওমি আরদালাহুম, কিয়ামতের আগে সমাজের সবচাইতে খারাপ লোক, সবচাইতে বড় চোর বাটপার গুন্ডা বদমাস ওই লোকগুলোই সমাজের নেতা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা। আপনাদের এলাকায় মনে হয় এরকম নাই? এখানে সব আল্লাহ আল্লাহ। হ্যাঁ, এখানেও আছে, আরো বেশি আছে, সব বিনাশ। আল্লাহ আমাদের নেতাগুলোর তুমি হেদায়েত দাও। জোরে বলেন আমিন। এজন্য নেতা নির্বাচনের সময় দেখে শুনে নেতা বানানোর দরকার আছে না নাই? আমার বিএনপি বোঝার দরকার নাই,
আওয়ামী লীগ বোঝার দরকার নাই, জামাত ইসলাম বোঝার দরকার নাই, জাতীয় পার্টি বোঝার দরকার নাই, যে নেতা আমাদের খোঁজ খবর নিবে আমরা ওই নেতার সাথে আছি না নাই। এই জন্য ভালো ভালো নেতা দেখে দেখে বানাতে হবে। দুই কাটা জায়গার উপরে, দুই শতক জায়গার উপরে একটা ছোট্ট মসজিদ, ওই মসজিদের ইমাম বানানোর সময় কত কিছু দেখে আপনারা বানান। ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা। ইমাম মানে কি? সবাই বলেন ইমাম মানে কি? ইমাম মানে নেতা। তো আপনার মসজিদের নেতা বানাবেন, ওইটার জন্য দেখেন দাঁড়িয়ে আছে কিনা, মাথায় তার টুপি আছে কিনা, কণ্ঠ তার ভালো কিনা, সুন্দরভাবে কোরআন পড়তে পারে কিনা, ইমামতি করতে পারে কিনা, বিড়ি টানার অভ্যাস আছে কিনা। দেখেন না, বিড়ি টানে এমন লোকের ইমাম রাখবেন? এমন লোকের মসজিদের নেতা বানাবেন? কথা বলেন। কত কিছু দেখেন, জুব্বা পড়ে কিনা, ভদ্র কিনা, নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, রাস্তা দিয়ে যখন বের হয় অন্যান্য বেগানা নারীর দিকে বড় বড় চোখ করে এমনি তাকায় কিনা। ইমামের যদি এরকম চোখ মারার অভ্যাস থাকে, ওই ইমাম আপনারা রাখবেন নাকি? বলেন। এখন ছোট্ট এই দুই কাটা জায়গার একটা মসজিদের ইমাম বানাবেন, নেতা বানাবেন। এই নেতা বানানোর সময় এত কিছু দেখলেন, এবার পুরা গ্রামের নেতা বানাবেন, পুরো থানার নেতা বানাবেন, পুরো জেলার নেতা বানাবেন, দেশের নেতা বানাবেন। এত বড় দেশের নেতা বানাবো, জেলার নেতা বানাবো, থানার নেতা বানাবো, গ্রামের নেতা বানাবো, তাদেরকে এরকম দেখে শুনে নেতা বানানোর দরকার আছে না নাই? খবরদার, মসজিদের নেতা যেমনি বানালেন, ওইভাবে যদি গ্রামের নেতা বানাতেন, ওইভাবে যদি ইউনিয়ন পরিষদের নেতা বানাতেন, থানার নেতা বানাতেন, জেলার নেতা বানাতেন, বাংলার সংসদ ভবন থেকে কোরআন দিয়ে বিচারের রায় দেয়া হতো। জোরে বলেন ঠিক কিনা? ওই রায়ের মধ্যে কোন স্কাইপি কেলেঙ্কারি পাওয়া যেত না, ওই রায়ের ভেতরে কোনো মিথ্যা সাক্ষী পাওয়া যেত না, ওই রায়ের ভেতরে মিথ্যা রায়ও পাওয়া যেত না। জোরে বলেন ঠিক কিনা? সর্বত্র আমানতের খেয়ানা, এটা কিয়ামতের আলামত, সব জায়গায় এখন এটা পাওয়া যাচ্ছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এরপরে বিশ্ব নাই বললেন আত্তাউল ফিল বুনিয়ান, কিয়ামতের আগে বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা হবে। People will start to construct high-rise buildings in the society. সমাজে বড় বড় টাওয়ার বানাবে। এখানে মুরব্বী যারা আছেন, আপনি সবচেয়ে মুরব্বী, আপনি বলেন তো, এই বুড়িচঙে আজ থেকে 20 বছর আগে কোনো পাঁচতলা বিল্ডিং আসিল মুরব্বী কন্ত? আসিল? আসিল না, ছিল না, কোনো বড় বিল্ডিং ছিল না। কুমিল্লা শহরে আপনি যাওয়া আসা আছে না? আজ থেকে 20 বছর আগে কুমিল্লাতে কোনো বড় টাওয়ার আসিল? ছিল না। এখন কুমিল্লা গেলে এটাকে উত্তরানা গুলশান চিনা যায় না? জোরে বলেন ঠিক কিনা? গোটা বিশ্বব্যাপী বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা। বিশ্বনবী বুখারীর বর্ণনায় বললেন ওয়া আনতারাল হুফাতাল আরাতাল আলাতারিয়া আশাইয়া তাতাওয়ালুনা ফিল বুনিয়ান, কিয়ামতের আগে পায়ে দেওয়ার মতো জুতা নাই, গায়ে দেওয়ার মতো জামা নাই, পেটে দেওয়ার মতো খাবার নাই, এই লোকগুলো হঠাৎ করে হুরু হুরু করে বড় লোক হয়ে যাবে, বড় বড় বিল্ডিং বানানো শুরু করবে, বিশাল বিশাল টাওয়ার। সৌদি আরবে, বাহরাইনে, কাতার, কুয়েতে টাওয়ারের অভাব নাই। এরা আগে ছিল ফকির, ফকিরের ঘরের ফকির, হজের পরে তসবি, জায়নামাজ আর খেজুর নিয়ে ভারত উপমহাদেশে তারা বিক্রি করতে আসত। বিক্রি করে যার টাকা পেত এটা দিয়ে চলতো। আমাদের বাপ চাচারা এদের ডাকতো কাবলিওয়ালা। কি ডাকতো? কাবলিওয়ালা ডাকতো এদেরকে। এই কাবলিওয়ালাদেরকে আল্লাহ তেলের খনি দিলেন, গ্যাসের খনি দিলেন, লোহার খনি দিলেন, স্বর্ণের খনি দিলেন। স্বর্ণের খনি পেয়ে তারা বড় বড় টাওয়ার বানানো শুরু করেছে। বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় টাওয়ারের নাম হচ্ছে বুর্জ আল খলিফা, দুবাইতে অবস্থিত, 818 মিটার উঁচু। ওইটার মধ্যে একটা লিফট আছে যেটা 29 সেকেন্ডে আপনারে টান মেরে 90 তলা বিল্ডিং এর উপরে নিয়ে যাবে। যেরকম আল্লাহ আকবার, তার মানে 29 সেকেন্ড মানে কত? আধা মিনিটেরও কম সময়ে আপনারা 90 তলার উপরে নিয়ে যাবে। দুবাই সরকার যখন এটা বানালো, সৌদি সরকার বলে কি রে, দুবাই আগায় যেতেছে, আমরা কি আঙ্গুল চুষবো নাকি? আমরা দুবাইরে পিছনে ফেলে এর চেয়ে বড় টাওয়ার বানাবো। আমরা বানাবো লোহিত সাগরের তীর ঘেঁষা জেদ্দা শহরে একটা বানাবো, যেটার নাম দিব কিংডম টাওয়ার। এটা উচ্চতায় হবে 1000 মিটার। 1000 মিটার মানে কয় কিলোমিটার? 1 কিলোমিটার। একটা টাওয়ার, একটা কন্ডোমিনিয়ামস, একটা বিল্ডিং যদি উচ্চতায় 1000 মিটার উঁচু হয়, ওইটার সামনে যেয়ে আপনি ওইটা দেখবেন কেমন? আমি যাই ওই বিল্ডিং এর দিকে তাকাইতে গেলে তো আমার টুপি পিছনে পড়ে যাবে এইভাবে। জোরে বলেন ঠিক কিনা?
সৌদি সরকার এটা 2014 সালে কাজ শুরু করে 2019 সালে এটাকে উদ্বোধন করবে, এখন উদ্বোধন করেনি। সৌদি যখন এটা বানানো শুরু করলো, কাতারের প্রধানমন্ত্রী কয় কিরে সৌদি মনে হয় বেশি আগায় যেতেছে, আমরা কি বসে বসে আকুল চলবো, আমরা সৌদির পিছনে ফেলে তার চেয়ে বড় একটা বানাবো। ও সৌদি আরবরা, তোরা বানিয়েছিস 1000 মিটার উঁচু, আমরা কাতারের রাজধানী দোহায় একটা বানাবো 1001 মিটার উঁচু, শুধু সৌদির পিছে ফেরানোর জন্য 1 মিটার উঁচু বানাবো। এটা নাম দিয়েছে তারা নাখিল টাওয়ার। আরবি যারা জানেন, আরবিতে নাখলা মানে হচ্ছে ডেট প্লান্ট, খেজুর গাছ। 20 কিলোমিটার দূর থেকে ওই টাওয়ারের দিকে তাকালে মনে হবে মরুভূমির মাঝখানের খেজুর গাছ, আসলে খেজুর গাছ নয়, 1001 মিটার উঁচু একটা টাওয়ার। জোরে বলেন ঠিক কিনা। এরপরে চায়নাতে আছে সবচেয়ে বড় টাওয়ার, যেটা সাংহাই টাওয়ার। তাইওয়ানে একটা টাওয়ার ছিল দি টাইপেডাং 101, 101 তলা উঁচু। এরপরে কাবা ঘরের পাশে আছে, যারা হজ করে এসেছেন জানেন, দি মক্কা রয়্যাল ক্লক টাওয়ার 120 তলা উঁচু। আমি যেখানে মালয়েশিয়াতে ডক্টরেট ডিগ্রি নিচ্ছি, ওখানে একটা আছে প্যাট্রোনাস টুইন টাওয়ার, বাট দ্য লোকাল পিপল দে কল ইট KLCC, কুয়ালালামপুর কনভেনশনাল সেন্টার। এইটা 88 তলা, এইটা 88 তলা, মাঝখানে 41st and 42nd ফ্লোরে একটা ব্রিজ আছে, এই ব্রিজ দিয়ে এই টাওয়ার থেকে ওই টাওয়ারের ভেতরে ঢুকা যায়। আচ্ছা বলেন তো, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত দিবস, আল্লাহ যখন পৃথিবীটারে ধরে একটা ঝাঁকুনি দিবে, ওই ঝাঁকুনির চোটে একটা টাওয়ারও কি থাকবে? জোরে বলেন থাকবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যখন পৃথিবীটারে ধরে একটা ঝাঁকুনি মারবেন, একটা ভূমিকম্প দিবেন, একটা ভাইব্রেশন দিবেন, একটা কম্পন দিবেন, কম্পনের চোটে পৃথিবীর সব টাওয়ার গুলো ভেঙে চুরমার হয়ে যাবে, কোন ঠিক কিনা? বিশ্বনবীর কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। এখন সমাজে গোটা বিশ্বব্যাপী টাওয়ার আছে না নেই? জোরে বলেন না আছে না নেই? এজন্য বিশ্বনবী বললেন, ওয়া আনতারাল হাফাতাল আরাতাল আলাত রিয়া আশাইয়াত তাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আগে বড় বড় বিল্ডিং বানানো শুরু হয়ে যাবে, বিল্ডিং বানানোর প্রতিযোগিতা সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন, সুয়ুউর রাখা ওয়া ইসতিফাদাতুল আমওয়াল, সম্পদের তারল্য আধিক্যতা বেড়ে যাবে, টাকা আর টাকা, মানুষের টাকার কোনো অভাব নাই, হাজার হাজার কোটি টাকার মালিক, নেতা যত বড় টাকাও তার বেশি। জোরে কোন ঠিক কিনা? এদের এত ক্ষুধা, এরা টাকা খায়, পয়সা খায়, ঘুষ খায়, পারলে বিল্ডিং এর রডও খায়। জোরে কোন ঠিক কিনা? গত কয়েক মাস আগে মালয়েশিয়াতে থেকে আমি একটা নিউজ পড়লাম, বাংলাদেশের এক ব্রিজ ভেঙে গিয়েছে। এর কারণ হচ্ছে ব্রিজের ভিতরে যখন ঢালাই দেয়া হয়েছিল, ভিতরে রড দেয়া হয়নি, বাঁশ দিয়ে ঢালাই দিছে। কি দিয়ে? ক্ষুধা এত বেশি, রডও খায়া ফেলে, সিমেন্টও খায়া ফেলায়, পারলে দেশটা খেয়ে ফেলে। জোরে কোন ঠিক কিনা? পেটও মাশাল্লাহ এত বড়, কোলাকুলি করার সময় আগে পেটে পেটে কোলাকুলি, এরপরে দরজা খোলার জন্য ধাক্কা দেওয়ার দরকার নাই, পেটের ধাক্কায় দরজা খুলে যায়। এত টাকা, বেশি টাকা দেখে চিন্তিত হওয়ার কারণ নাই, টাকা বেশি হলেই যে সুখ থাকবে এর কোনো গ্যারান্টি নাই, চিৎকার করে বলেন ঠিক কিনা? বরং টাকা যার বেশি চিন্তা তার বেশি, টাকা যার বেশি পেরেশানি তার বেশি, টাকা যার বেশি রোগ তার বেশি। জোরে বলেন ঠিক কিনা? এজন্য ইসলাম শিখায় আল কানাআতু মিনাল ইসলাম, অল্প খাও, অল্প পড়ো, অল্প জমাও, অল্পের মধ্যে রব্বুল আলামিন বরকত ঢুকিয়ে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি অল্প খেয়ে আমার শুকরিয়া করো, তোমার নেয়ামত গুলো আমি আরে বাড়িয়ে দেব, আর যদি না শুকরি করো, কুফরি করা শুরু করে দাও, রে বান্দা যতটুকু দিয়েছি অতটুকু আমি আল্লাহ কেড়ে নিতে পারি। জোরে বলেন ঠিক কিনা? এজন্য হাজার কোটি টাকার মালিক, দামি দামি গাড়ি তারা সড়কের মধ্যে দাপিয়ে বেড়ায়, এগুলো দেখলেই বিভ্রান্ত হওয়ার সুযোগ নাই। যারা মহাসুখে আছে, সুখ নাও থাকতে পারে, মনে রাখবেন টাকা থাকলে, পয়সা থাকলে দামি গাড়ি কিনা যায়, বাড়ি কিনা যায়, কিন্তু শান্তি কিনা যায় না। শান্তি কিনা যায়? টাকা থাকলে দামি বালিশ কিনা যায়, তোষক কিনা যায়, কিন্তু ঘুম কিনা যায় না। যেরকম ঠিক কিনা? ডাক্তারের দোকানে যেয়ে কি বলা যাবে আমার 2000 টাকার ঘুম দেন? বলা যাবে? টাকা দিয়ে বালিশ হয়, তোষক হয়, কম্বল হয়, কিন্তু ঘুম হয় না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য দামি দামি গাড়িতে চড়ে চাকচিক্য দেখে চিন্তিত হওয়ার কারণ নাই, লোভে পড়ার কারণ নাই, দামি দামি গাড়ির ব্র্যান্ডে তারা চড়বে, ল্যান্ড ক্রুজার,
পোরশে, ফেরারি, ল্যাম্বরগিনি, মেবেচ, আরো কি কি, রোলস রয়েস, ম্যাকলরেন, বুগাটি, ভক্সওয়াগন, ওডি, বিএমডব্লিউ, মিনি কুপার, এগুলো হাঁকিয়ে বেড়ায়, কিন্তু ঘরে হয়তো সুখ নাই, এরকম আসনা নেই। বিবি কথা শুনে না, বিবি কয় আমারটা আমি খাইছি, তোরটা তুই খাইয়া ল, আমারটা খাইয়া আমি ডাইনিং টেবিলে সাজিয়ে রেখেছি, তোরটা তুই খার, খবরদার, কিরণমালা যখন চলে তার মাঝখানে কিন্তু ঢুকবি না, হয় কিরণমালার আগে আসবি নয় পরে আসবি, কিরণমালা চলাকালীন সময়ে দরজা টক টক করলে কিন্তু আমি দরজা খুলবো না, আছে না নাই। আর একটা সময় ছিল নারীরা ছিল প্রতিভক্ত, স্বামীর জন্য দিনের পর দিন বসে থাকতো, রাতের বেলা কখন আসবে বসে থাকতো, দরজা খুলে দিয়ে খাবার নিয়ে বসে থাকতো, হাত পাখা দিয়ে বাতাস দিতে জোরে কোন ঠিক কিনা, তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে, কিছু সময় আর বেশি থাকো আমার পাশে, থাকো আমার পাশে, জোরে বলেন ঠিক কিনা। এজন্য বেশি টাকা দেখে চিন্তার কোনো কারণ নাই, বউ কথা শোনে না, মেয়ে কথা শোনে না, ছেলেও কথা শোনে না, মেয়ে বলে বাবা আমি হইলাম কিরণমালা, বলা কয় ড্যাড আমি হইলাম ইয়ো ইয়ো, আমি কি বলা কয় বাবা আমি হইলাম ইয়ো ইয়ো, রাতে তার ঘুম নাই, আধা ঘন্টা ঘুমের জন্য চারটা ট্যাবলেট খায়, কিছু খেতে পারে না, গরু খেতে পারে না, রোগ বালায়ের কোনো ভাব নাই, গ্যাস্ট্রিক আলসার, হাইপার টেনশন, আছে না নাই, ডাক্তার বলে আপনি কিচ্ছু খাবেন না, গরু খাবি না, খাসি খাবি না, চিংড়ি খাবি না, খালি ঘাস খাবি, ছাগলেও খায় তুইও খা, ঘাস বলতে আমি বুঝাচ্ছি ভেজিটেবলস, শাক সবজি খাবেন, কিন্তু আমার রিক্সাওয়ালা ভাইয়ের কোনো টেনশন আছে নাকি, কোনো রোগ আছে নাকি, ওর কোনো রোগ নাই, কোনো টেনশন নাই, গরু খায়, খাসিও খায়, চিংড়িও খায়, যেটাই খায় তার হজম হয়ে যায়, রিক্সাওয়ালাকে কোনো বিয়ার দাওয়াত পাইলে আজকে খাইয়া কোপাইয়া কোপা শামসু করে দেবো নাকি, সব সবার সব হজম করায় দেয় কে, ঘুম নিয়ে কোনো চিন্তা নাই, রিক্সাওয়ালার যেখানে রায় তো ওইখানেই, ওর বিছানায় মাথা লাগতে দেরি, ওর নাক ডাকতে দেরি হয়, ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল, সুবহানাল্লাহ বলবেন না, ফজরের সালাতু খায়রুম মিনান নাওমের আগে রিক্সাওয়ালাদের ঘুম ভাঙে না, ওর কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, নিজেও মসজিদে যায়, ছোট্ট বাচ্চাটারও নিয়ে যায়, আবার নামাজ থেকে ঘরে এসে দেখে বিবিও যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে, বাচ্চা মেয়েটাও যায় নামাজে, আসে না নাই, এজন্য সম্পদ দেখে লোভ লালসার দরকার নাই, শান্তি দেওয়ার মালিককে আল্লাহ,